সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি রেসিডেন্সিয়াল হাতি নির্দ্বিধায় সেগুলি ঢুকে যাচ্ছে বাঁকুড়ার বেলিয়াতড় রেঞ্জের অন্তর্গত মারখা মুকুটি বনগ্রাম প্রভৃতি গ্রামে খাবারের সন্ধানে ভেঙে দিচ্ছে কারো বাড়ির দেওয়াল কারো বাড়ির টালি চালা তছনছ করে দিচ্ছে বাড়ির যাবতীয় জিনিসপত্র তাই সূর্য ডুবলেই গ্রামবাসীরা যে যার ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন আশপাশের কোনো পাকা বাড়িতে ইতিমধ্যে গ্রামের একটি প্রাথমিক স্কুলে সেট ভেঙে মিড ডে মিলে চাল খেয়ে ছড়িয়ে একাকার করে দিয়ে যায় হাতি তিনটি প্রবল আতঙ্কের মধ্যে তাই দিন কাটাচ্ছে এইসব গ্রামের প্রান্তিক মানুষজনেরা ইতিমধ্যেই তারা বিষয়টি জানিয়েছেন বেলিয়াতর রেঞ্জের বন বিভাগে বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের ক্ষয়ক্ষতির তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে উচ্চতর বিভাগে বলে জানান রেঞ্জার দেবদাস রায় এখন আমরা কি অবস্থায় রয়েছেন এখন অবস্থায় বলতে হাতির জন্য আমাদের ভয় আছে প্রচন্ড ভয় রয়েছে সন্ধ্যাবেলার থেকে আমাদেরকে খাওয়া দাওয়া করে পরে বাকি দিয়ে পালা নানা রান্নাঘর ছেড়ে হাতির ভয়ের জন্য কারণ এসিতে এসি পরেই তো রাং খাবারের জন্য ওরা ঘরে অ্যাটাক করছে প্রথমে মানে এরপর জঙ্গল থেকে হাতি লোকালের মধ্যে গ্রামে ঢুকে পড়ছে জঙ্গলের মধ্যে প্রায় সন্ধ্যার আগে থেকেই বেরিয়ে থাকছে জঙ্গল তো থাকে না সন্ধ্যা হলেই ওরা গাউনে টাউনে পাশে ঝরে আড়ালে দাঁড়িয়ে থাকছে এসে তারপরে সন্ধ্যার পরে আসছে কি চাইছে না আমরা চাচ্ছি যে এটার কোনো একটা ব্যবস্থা তো কিছু করতে হবে হাতিগুলো প্রতিদিন আর কত ভয় ভয় করে এরকম করে থাকা হবে এই তো ধরো নিত্য নতুন সমস্যা মানে নিত্য নতুন সমস্যা তৈরি করেছে এই হাতিগুলো তো ব্যাপারটা হচ্ছে কি যে এ তো ধরো রেসিডেন্সিয়াল হাতি আমরা কোথায় ড্রাইভ করে নিয়ে যাবো এদেরকে যেখানে যাব সেখানেই ওরা ডিস্টার্ব করছে প্রতিদিনই তো এ তো নিত্য ঘটনা আমাদের কাছে কাতে ডিস্টার্ব করেছে ওরা গটা ঘর ভেঙেছে একটা মিড ডে মিলের যে একটা সেট ছিল সেটাকে ভেঙেছে এবং কিছু খাবার দাবার ওখান থেকে বার করে খেয়েছে তো গ্রামের মানুষ আমাদের কাছে এসেছিলো এবং যথারীতি আমরা তাদের কথা শুনেছি এবং সরকারিভাবে যা যা করার আমরা ক্ষতিপূরণ যা দেওয়ার আমরা তার ব্যবস্থা করেছি